সিয়াম রেখে জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন, তাই শুকরিয়াতান জোরে সুরে মহাব্বতে বলন্দ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন, আমার কিছু বান্দা আছে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য তাদেরকে বিরত রাখে না। কিসের থেকে বিরত রাখে না? একামতে সলাত থেকে, ইতায়ে যাকাত থেকে, নামাজ পড়া থেকে বিরত রাখে না, যাকাত আদায় করা থেকে বিরত রাখে না। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমার এমন কিছু বান্দা আছে, এমন কিছু রিজাল আছে যাদেরকে বিরত রাখে না তাদের বাণিজ্যে, তাদের বেচা কিনায়, তাদের খামারে, তাদের কর্মে। আমার জিকির থেকে, আমার নামাজ থেকে, আমার যাকাত থেকে, অর্থাৎ শত ব্যস্ততার মধ্যে তারা জিকির ঠিক রাখে, শত ব্যস্ততার মধ্যে নামাজ ঠিক রাখে, শত ব্যস্ততার মধ্যে যাকাত ঠিক রাখে। আল্লাহু আকবার। কিছু মানুষকে, কিছু না অনেক মানুষকে দুনিয়ার মোহমায়া, দুনিয়ার প্রেম ভালোবাসায়, দুনিয়ার সম্পদে আল্লাহর জিকির থেকে বিরত রাখে। তারা জাকিরিনদের অন্তর্ভুক্ত নয়, তারা শাকিরিনদের অন্তর্ভুক্ত নয়, তারা মুসল্লিদের অন্তর্ভুক্ত নয়, তারা যাকাত দিতে প্রস্তুত নয়,
তারা রমজান মাসে সবে কাতার খুঁজে বের করতে প্রস্তুত নয়, তারা এতেকাফে বসতে প্রস্তুত নয়। সাহাবাদের জমানায় মসজিদে ঠাই নাই, ছোট এ তরি মসজিদে জায়গা নাই। মোতা কেফিনদের অবস্থা এরকম ছিল, যারা এতেকাফ করত মসজিদ ভরে যেত, কোনো জায়গা নাই। আজ আমরা সবাই এত ব্যস্ত, এতেকাফে বসতে রাজি নই। তুমি একবার খেয়াল করো, আজকে যদি তোমার প্রাণবায়ু বের হয়ে যায়, তোমাকে কবরে শোয়াই দিবে, সেদিন তোমার সকল ব্যস্ততার সমাপ্তি ঘটে যাবে। তোমার কোনো ব্যস্ততা নাই, তোমার সকল ব্যস্ততা শেষ। এমনকি কেউ এসে জিজ্ঞাসাও করবে না তুমি কেমন আছো। ফেরাউন না মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের ভাই কারুন, তার অজস্র সম্পদ, এত সম্পদ ওই জমানায় এত ধনী মানুষ আর নাই। মুসা নবী তার ভাইকে বললেন, ও ভাই যাকাত দাও। সে কারণ অস্বীকার করলো, না যাকাত দেব না। কষ্ট করে সম্পদ অর্জন করছি, যাকাত দেব কেন? অনেক কষ্ট করে সম্পদ অর্জন করছি, কারণের সম্পদ কি ছিল বলেন একবার? ছিল, যাকাত না দেওয়ার পরেও ছিল। ওয়াজ কিন্তু বর্তমান জমানার মানুষের সবার মুখস্থ, কোরআন হাদিসের সমস্ত কিসসা ইতিহাস সবার মুখস্থ, বক্তাদের সুযোগ হয়েছে ভালো, কিসসা এখন আর শোনাইতে হয় না, সামান্য ইঙ্গিত দিলেই বলতে পারে। যেমন এখন আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, কারুনের সম্পদ ছিল না ছিল না? ছিল, অডেল সম্পদ ছিল, যাকাত না দেওয়ার কারণে ছিল না। সম্পদ নয় শুধু, কারুন নিজেও নাই। মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম বললেন, ভাই যাকাত দাও, যাকাত দাও, নয় তো আল্লাহর গজব আসবে। সেই কৃপণ বলে, তোমার আল্লাহর কাছে যদি গজব থাকে বলো দিতে। তোমার আল্লাহর কাছে, তোমার আল্লাহ বোঝা গেল, আল্লাহ মানে না, এই এখানেই পেস। যে আয়াতটা আপনাদের সম্মুখে পড়ছি, যে আমার কিছু বন্দা আছে দুনিয়ার সম্পদে ব্যস্ততায় তাদেরকে জিকির থেকে বিরত রাখে না, নামাজ থেকে বিরত রাখে না, যাকাত দেওয়া থেকে বিরত রাখে না, তারা কারা? যারা পরকাল বিশ্বাস করে, যারা জিকির করে না, তসবিহ তাহলিল পড়ে না, সত্যিকার অর্থে প্রকৃত পক্ষে সেই মানুষগুলো পরকাল বিশ্বাস করে না, করে না, করে না।
শুনেন জিবরাইল আইসা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেছিলেন রাসূল আপনার কাছে দ্বীন শিখতে আসছি আসছে একটা মানুষের বেশে শত শত সাহাবারা দেখছে সাদা কাপড় পরা খুব পরিপাটি চুলগুলো আছড়ানো যেন মাত্র গোসল করে এসেছে একেবারে পরিচ্ছন্ন একটা মানুষ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে এসে বসছে পিছনেও না ডানেও না বামেও না সামনে সামনে বইসেই শেষ করে নাই নিজের হাঁটু জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাঁটুর সাথে মিলিয়ে দিয়েছে এই হাদিসের রাবি হলেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম মানুষটার সাহস কত শুধু রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলাই বসে নাই নিজের হাত দুইটা রাসূলের রানের উপর রাখছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা তো আরো বিস্মিত হয়ে গেলাম লোকটা কি বোকা নাকি পরদেশি মুসাফির মুহাম্মদের রাসূল এটা কি জানে না সে তার এত সাহস হাঁটু মিলায়া বসলো রাসূলের রানের উপরে দুই হাত দিয়ে বসলো যেন কত জন্মের খাতির কত বড় সখা কত বড় বন্ধু কত প্রিয় বা ভালোবাসার মানুষ বসার সিস্টেমটা ছিল এরকম উমর বলেন এতই যদি চিনে এতই যদি জানে তো আয়েশা তো প্রথমেই বলল মুহাম্মদ তোমার কাছে দ্বীন শিখতে আসছি মুহাম্মদ যে রাসূল এটা না জানলে এই কথাটা কেমনে বলল জি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনটা প্রশ্ন করেছিল সর্বপ্রথম প্রশ্ন করেছিল হে আল্লাহর নবী ইসলাম কি জিনিস দুই নম্বরে প্রশ্ন করেছিল হে আল্লাহর নবী ঈমান কি জিনিস এই এখানেই আজকের আমাদের পড়া এখানেই আমাদের মেসেজ আজকের সবকটা এখানেই জিবরাইল যেহেতু তিনটা প্রশ্ন করছে তিন নাম্বার প্রশ্নটা আমি বলি নাই প্রথম আর দ্বিতীয় প্রশ্ন বলেছি প্রথম প্রশ্ন ছিল হে আল্লাহর নবী মুহাম্মদ ইসলাম কি জিনিস দ্বিতীয় প্রশ্ন করেছে হে আল্লাহর নবী মুহাম্মদ ঈমান কি জিনিস এই প্রশ্নের দ্বারা বোঝা গেল ইসলাম আর ঈমান এক নয় ইসলাম আর ঈমান এক নয় ইসলাম আর ঈমান এক নয় মুসলিম আর মুমিন এক নয় মুসলিম আর মুমিন এক নয় মুসলিম আর মুমিন এক নয় আজকাল যেহেতু মসজিদে এতেকাফের লোক পাওয়া যায় না আজকে যেহেতু মানুষ জাকাত দেয় না আজকে যেহেতু মানুষ নামাজ পড়ে না আজকে যেহেতু মানুষ জিকির করে না আজকে যেহেতু মানুষ আল্লাহর শুকরিয়া করে না এই হাদিসের দ্বারা বোঝা যায় আমরা মুসলিম আমরা মুমিন না আমরা মুসলমান আমরা মুমিন না
মুসলমান হওয়া সহজ জিনিস যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী মুহাম্মদ ইসলাম কি জিনিস প্রথম প্রশ্ন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তর দিলেন আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তুমি এই দুইটা কথার স্বীকৃতি দিলে তুমি মুসলিম তুমি মুসলমান একটা কথা হলো আল্লাহ বিনে কোনো মাবুদ নাই দ্বিতীয় কথা হলো আমি মুহাম্মদ আল্লাহর রাসূল এই দুইটা কথা স্বীকার করলে মুখ দ্বারা উচ্চারণ করলেই মুসলমান তোমার অন্তরে কি আছে তোমার আত্মার মাঝে কি আছে ওইগুলা দেখার বিষয় নয় তুমি জবান দ্বারা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জবান দ্বারা বলেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতএব তুমি মুসলমান অতএব আমরা মুসলমান আমরা মুমিন না ভাই চিন্তা করবেন না কিন্তু রব্বে করিম কোরআনে করিমের মধ্যে বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে এসো না কারণ ভিতরগত অবস্থা কেউ জানে না এই জন্য অনেক মুনাফেক তাদের কেউ মসজিদে জায়গা দিতেন আল্লাহর নবী অনেক মুনাফেক তাদের সাথেও আল্লাহর রসুল চলাফেরা করতেন তাদেরকে রসুলের দরবারে আসতে দিতেন এমনকি তাদেরকে বাইতুল মাল থেকে সাহায্য করতেন সব সুবিধা ভোগ করতে দিতেন কারণ তারা বাহ্যিকভাবে পড়েছে কালিমায়ে তৈয়বা যদি আমরা দিলের খবর জানতাম ঈমানের খবর জানতাম তাহলে গোরস্থানের মধ্যে দুই চার পাঁচজন মানুষ ছাড়া বাকিগুলো দাফন করা যেত না কারণ আমরা এতটুকু জানি এই মানুষটা কালিমা পড়তো এতটুকু জানি এই মানুষটা আল্লাহ বিশ্বাস করত এতটুকু জানি এই মানুষটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে মানত বাস সে নামাজ পড়ুক আর না পড়ুক যাকাত দেখ আর না দেখ সে ঘুষ খাক আর না খাক সুদ খাক আর না খাক জিকির করুক আর না করুক তারে কি এক গোরস্থানে মুমেন আর মুসলমান এক গোরস্থানে মাটি দেয় না যে গোরস্থানে বড় বড় আলেমদেরকে মাটি দিচ্ছে সেই গোরস্থানে যায় জীবনে ভালো করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই শুধু ঈদের নামাজ পড়ছে তারও মাটি দেয় জিব্রিল জিজ্ঞাসা করেছিল ইয়া নবী আল্লাহ মুসলিম কে ইসলাম কি ইসলাম হলো মৌখিক সাক্ষীর নাম আমরা কেবল মৌখিক সাক্ষী দিতে শিখেছি আমাদের মা বাবা আমাদেরকে শিখাইছে কালিমায়ে তৈয়বা তাই এই দুইটা কথা জানি কিন্তু প্রকৃত পক্ষে আমরা কজন মুমেন এটা মুশকিল যদি মুমেন হতো তাহলে তার নামাজ ছুটত না যদি মুমেন হতো আজকে এতেকাফের জন্য এত বড় মসজিদ খালি থাকে না মসজিদ ফাঁকা এত বড় মসজিদ কোনো মুতাকিফ নাই এতেকাফ করনেওয়ালা নাই কারণ এই যে যে আয়াত আপনাদের সামনে পড়ছি আল্লাহ বলেন তাদের মধ্যে আমল না থাকার একটি কারণ তারা মুমেন না
ইমান নাই পরকাল বিশ্বাস করে না যে কারণে তার কোনো আমল ভালো লাগে না আমলের দরকার মনে করে না আমলের প্রয়োজন মনে করে না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই কারুন যাকাত দেয় নাই কেন দেয় নাই পরকালের প্রতি তার বিশ্বাস ছিল না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল ও মূসা তোমার আল্লাহর যদি শক্তি থাকে তো বলো আযাব দিতে আযাব আসছিল না আসে নাই জি সমস্ত সম্পদের পাহাড় সত্তর ওট বহন করত তার গুদামের চাবি কেবল তালা না সত্তর ওট বহন করত তার গুদামের চাবি তালা না তালা না সমস্ত সম্পদ আস্তে আস্তে নামতেছে নিচের দিকে মাটির তলে ধসে যাচ্ছে বাস কারুনও যেখানে দাঁড়িয়ে আছে মাটি তাকে চুম্বকের মতন ধরে ফেলছে বিষয় কি কারুন যতই চেষ্টা করে পাও দুটা উঠাইতে পারে না নাড়াইতে পারে না যতই চেষ্টা করে পাও উঠাইতে পারে না চেষ্টা করতেছে সর্বশক্তি দিয়া পাও দুইটা মাটির থেকে উঠাইতে কিন্তু মাটির মধ্যে লাগিয়ে রয়েছে কি জানি আঠা লেগে গেছে চুম্বকের মতন লেগে গেছে আর তুলতেই পারল না মূসা নবে দাঁড়ায়া দাঁড়ায়া দৃশ্য দেখে কারণ কথা তো ছোট বলে নাই বিশাল বড় কথা বলেছে ও মূসা যাকাত দেওয়া সম্ভব না বহুত মেহনত করে পয়সা কামাই করছি তোমার খোদার যদি শক্তি থাকে বলো আযাব দিতে আযাব এসে গেছে কিছুক্ষণ পরে দেখে পাটা কিছু মাটিতে ডেবে গেছে এতক্ষণ তো সমান ছিল ডেবে গেছে আর কিছুক্ষণ পরে দেখে কোটি পর্যন্তই ডেবে গেছে আর কিছুক্ষণ পরে দেখে হাঁটু পর্যন্ত ডেবে গেছে তখন ডাকতেছে ও ভাই মূসা মূসা ও ভাই মূসা বুঝছি তোমার আল্লাহ আছে তোমার আল্লাহকে বলো আমাকে বাঁচাইবার জন্য আমি যাকাত দিয়ে দেব তোমার আল্লাহকে বলো ভাই মূসা বাঁচার বড় সাত কেউ সম্পদের মূল্য বেশি না জীবনের মূল্য বেশি বিপদ আসলে বোঝা যায় আইসিইউতে নেওয়া প্রয়োজনে এক 24 ঘন্টা রাখে যদি বলে যে 5 লাখ টাকা বিলাইব নেন সমস্যা নাই তবুও বরেন যে কিডনি লাগাইতে 1 কোটি টাকা লাগবো নেন সমস্যা নাই সব বিক্রি করে দিয়ে দেব তবুও বাঁচতে চাই সম্পদের দরকার নাই আমার কিডনি যদি ভালো হয় প্রয়োজনে আমি কোটিপতি ভিক্ষা করে বাঁচবো তবু এই সুন্দর বসুন্ধরায় বাঁচবার চাই মরিতে চাহি না আমি সুন্দর এ ভবনে কেউ মরতে চায় না রে ভাই কেউ মরতে চায় না কেউ মরিতে চায় না যদিও মাঝে মাঝে রাগের বসে কয় না কেউ মরতে চায় না রাগের বসে কয় রাগের বসে জি আগে আমগদেশ আসিল না পাট খেত নাইল্লা খেত এখন তো নাইল্লা খেত হয়ে গেছে গা দইঞ্চে খেত
এক বেটি মনের দুঃখে নাইল্লা ক্ষেতের ভিতর দিয়া আইল দিয়া হেঁটে যায় আর মনের দুঃখে বলে আল্লাহ তুমি আমারে নেওগা আগে কি নাইল্লা ক্ষেতের সিপাতা হাঁটার কথা ভুলে গেছেন নাকি একবারই ভুলে গেলেন আপনারা না বাঙালি কয়দিন হইছে আপনাদের রাস্তা নাইল্লা ক্ষেতের সিপাতা হাঁটার কথা ভুললে গেছেন জি পায়খানা করছেন কোথায় মনে নাই বুঝি আহারে এখন তো সবাই ঘরে ঘরে পায়খানা করে ভুলে গেছে বেটি মনের দুঃখে পাট ক্ষেতের চিপাদা যায় আর বলে খোদা আমারে নেওগা এক বেড়ায় নাইল্লা ক্ষেত বাজ দেয় ওই ছিল রশিকি তোর ওই কয় যা বাদ গিয়ে খেয়েছে লইগা বেডি ডরের চোটে কলিজাটা চিমটে গেছে ওরে আল্লাহ খোদা তো শুনেই ফেলছে ডাক বুদ্ধিম আমগো গ্রাম একটা প্রবাদ আছে মহিলাদের ঠোঁটে বুদ্ধি লেওন দিলই ভাই কারণ ওদের সাথে কথা বলে কেউ পুরুষে পারে না আল্লাহর কসম ওদের সাথে কথা বলবেন না ওদের সাথে কথা বলবে তো ইজ্জত থাকবে না সাবধান এই জাতির সাথে কথা বলবেন না আপনারা বলে ফেলছে একটা খারাপ চুপ থাকেন কথা বলবেন না তোর সৈদ্য গোষ্ঠীর ইজ্জত রাখতো না মুরাবি মুরা খাইব আর কইব শেষবারে তুই রাগের সুরে একটা কথা কইতারবি যা তোর সাই রই দিলাম সারা সারিত গিয়া পরে আবার হারাম বউলুয়ে খাইবেন মহিলারা এদের একটা গালি দিলে দুই সাইডটা গালি দিলে না দশটা গালি দিল কথা কইন না ইজ্জত থাকতো না কারণ হ্যাঁ কোনো ইজ্জত নাই বর্তমান বিজ্ঞান বলে এক ঘন্টা সময় একটা পুরুষকে দিলে একটা পুরুষ যতগুলা কথা বলতে পারে একটা মহিলাকে যদি এই সময় দেওয়া হয় ইয়ার 80% কথা বেশি বলতে পারে কয় পার্সেন্ট 80 তাহলে আপনি বলবেন 20 সে বলবে 80 তো কেমনে কুলাইবেন আপনি বিজ্ঞান বলতেছে অতএব এই ভীমরুলের বাসায় কোনোদিন খোঁচা দিবেন না আর যদি ভীমরুল দুই একটা উড়েও তো সহ্য করবেন কারণ মানকুল বলতে তাদের কিচ্ছু নাই ভীষণ বিষয় মানকুল বলতে কিছু নাই ইজ্জত বলতে কিছু নাই আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়াতে কত পুরুষ আল্লাহওয়ালা হয়েছে কিন্তু কোন নারী আল্লাহওয়ালা হয়নি কত পুরুষ কামেল হয়েছে কোন নারী কামেল হয় নাই মাত্র হাতে গুনে পাঁচজন মহিলা ফেরাউনের স্ত্রী আসিয়া ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের মা মরিয়ম আমার স্ত্রী খাদিজা আমার স্ত্রী আয়েশা আমার মেয়ে ফাতেমা এই পাঁচজন নারী ছাড়া কোন নারী কামেল নয় যে তারে অনুসরণ করা যায় কি কইবার আর অতএব চুপ থাকেন এটার জাত স্বভাব হ্যাঁ হাইল্লা লোকের লাঙ্গল বাঁকা না লাঙ্গল সোজা কেউ না লাঙ্গলের কথা বুঝলে গেছেন লাঙ্গল বাঁকা না সোজা জাত বাঁকা হাইল্লা লোকের লাঙ্গল বাঁকা জনম বাঁকা চাঁদ জীবনে ফুনছে চাঁদ সোজা হয়ে উঠছে হ্যাঁ এর চেয়ে অধিক বাঁকা আমি জারে দিলাম জান কে কইছে জানেননি আমাদের পল্লী কবি জসিম উদ্দিন হাইল্লা লোকের লাঙ্গল বাঁকা জনম বাঁকা চান ইয়ার চেয়ে অধিক বাঁকা হায় হায় যারে দিলাম জান
আমনে যতই করেন তারে কলজে কাটতে খাওয়ায় আলান একদিন কয়ে দেব কি দিছ তুই আমারে তোর মেলায় কোন সুখ পাইছিলি আমি ফরেন লাইনের মধ্যে জসীমউদ্দিন কয় না গাং বাঁকা কুল বাঁকা বাঁকা নদীর পানি সকল বাঁকায় বাইলাম নৌকা বাঁকা রে না জানি বাঁকা মানে ওই বউ তারে চিন্তা পারলাম না এই বাঁকায় বাঁকায় কত চললাম তার পিছনে পিছনে কিন্তু মাগার হেরে ধরা সম্ভব হয় নাই এজন্য সাবধান এদের সাথে বাড়াবাড়ি করবেন না কেন জানি মহিলাদের কথা আসলো তো মুসা নবী কেন বলছিলেন বলতে পারেন ও অনেক বুদ্ধি লেওন দিলেই ভাই আপনি কইবেন আর কয়ডা বর্তমান বিজ্ঞান বলতেছে 80% কথা বেশি বলতে পারে কয় পারসেন্ট সুবহানাল্লাহ একটা পুরুষের অপেক্ষায় তবে একটাও কামেন না গ্রাম্য প্রবাদ মহিলাদের ঠোঁট বুদ্ধি লেহন লেহন দিলেই বায় ঠাস করে কইলেছে আমনে এটা চিন্তা করে তিন দিন পরে কম লাগবো এটার নাম মহিলা তো মহিলায় কইলেছে খোদা নেস না ওই যে নেল্লা ক্ষেতের বেটি মনের দুঃখে বইলা কইছিল খোদা তুই আমারে নেই গিয়া ইতর বাড়ায় কয় বাদ গিয়া খেয়েছে লইগিয়া এবার বেড়ি কয় খোদা তুই আমারে নেস না বেড়ি কয় বেড়ায় কয় এরম কথা কইলে আমার কইস না আমার কথাটা ছিল মরিতে চাহি না আমি সুন্দর এ ভবনে ওই যে বেডিও করলাম এখন আর মরতে রাজি না যখন মরণের কথা শুনছে এই জগৎ সংসারে কেউ মরিতে চায় না রে বাবা কেউ না কেউ না কেউ না মুসা নবী যখন শুনছে আজরাইল এসে বলছে আমি আজরাইল তোমার জান নিতে আইছি বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে একটা থাপ পরে দিছে চোখটা খোয়া লইছে তুমি তো সাধারণ মানুষ কি এর মরতাছে ইবা আজ চোখ আতলিয়া কোথার কাছে গেছে আর সাজিমে গিয়া কয় কোথা এই যে করছে কি চোখই কয়া লাইছে তা খোদা তো কাদের মতলব হাইয়ুল কাইয়ুম যা ইচ্ছা তাই করতে পারে ফাআলুল লিমা ইউরিদ তো খোদা কইছে শোক তুই জায়গা মতন বইয়া ঠিক হয়ে যায় গেছো ঠিক হয়ে গেছে গা তো মুসা নবী ওই মরতে চায় নাই আহা এই সংসার বড় সাদের জিনিস এই সংসারে যে আসেরে বন্ধু সে যাইবার চায় না তো যখন মুসার ভাই নাম কি কারুন হাঁটু পর্যন্ত ডেবে গেছে এবার ডাকে ভাইয়া এতদিন ডাকছে মুসা মুচ্ছা অনে ডাকে ও ভাইয়া ভাইয়া বাসাও আল্লাহর কাছে বলো যাকাত না মুসা আমার যত সম্পদ আছে সব আল্লাহর হস্তে দিয়া লাইলাম মুসা আমার তো নিতে আছে কামাটিয়ে জীবন যাইবার পথে সব দিয়া লায় তবুও বাঁচতে চায় আজকা পয়সাওয়ালাদেরকে বলতেছে জাকাত দেন বোগলামি করেন না যে বেশি টাকা লাগে না 52 বড়ি রূপার দাম যার কাছে আছে তার উপরে জাকাত ফরজ আর রূপাও খুব বেশি দাম না সম্ভবত 1100 টাকা বড়ি তাহলে 55,000 টাকা এই টাকা আজকালকার নলি ভরার বেটি গকুর সইতায় আমি সুই বুঝি কই লাইছি কি কন এই টাকা এখন রিক্সাওয়ালার লগেও থাকে সত্যিকারে বিচার করলে জাকাত খাওয়ার মানুষ সমাজে খুব কমই আছে সত্যিকারে বিচার করলে সত্যিকারে বিচার করলে জি জাকাত দিয়া দেন যদি জাকাত না দেন মুসার ভাই কারুনকে দুনিয়া ধরছে আপনারও দুনিয়াতেই ধরব তামসা দেখাই দেব আজকা পয়সা হলা কালকা দেখবেন কিচ্ছু নাই আবার বাড়ি লয়ে মাদত দি যান মানুষ ব্যবহার ঘিরে কয়েক শেষ কোন আবার কামই করে
দিয়া দন দেখে মন কাইরে নিতে কতক্ষণ, আরে কতক্ষণ, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যাবেলা। এই যে দেখি পদ্মা নদীর পাড়ের মানুষগুলো, বিশাল বিশাল জমিদার বাড়িগুলো, এক মিনিট লাগে না নদীতে পড়ে যাইতেছে, তলে চলে যাইতেছে। আল্লাহ মিনিট লাগে না, এর আগেই ফকির বানাই দিতে পারে। অতএব যাকাত যারা দিবার দিয়া দেন, এতেকাফে যারা বসার বসেন, নামাজ যারা পড়ার তারা পড়েন, জিকির যারা করার তারা করেন, রমজানের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করবার করেন, রমজান কিন্তু তিন ভাগের দুই ভাগ চলে গেছে আর এক ভাগ আছে, আগামী রমজান কার নসিবে আছে বলা বাহুল্য। তুমি মনে করো না যুবক, আমি তো যুবক, তোমার মতন কত যুবক প্রত্যেক দিন বাংলার রাস্তায় মরতেছে, কত মরতেছে। তুমি আগামী রমজান পাইবা কি নিশ্চয়তা আছে, এবার একটু মন রে বুঝাও, মন রে ক্ষমা পাইছতনি, রহমত পাইছতনি, বরকতের মাসের বরকত পাইছতনি, ক্ষমার মাসের ক্ষমা পাইছতনি, মন ও মন আর কত ঘুমাবি, দশ দিন আছে, এই দশ দিনের মধ্যে লুকায়িত আছে একটা রাত যার নাম লাইলাতুল কদর। এই রাতটা যদি খুঁজে কেউ পেয়ে ফেলে, 83 বৎসর এবাদত করলে যা না হবে তার চেয়ে বেশি হবে। আল্লাহ নিজেই বলেন, খায়রুম মিন আলফি শাহরিন, হাজার মাস এবাদত করলে তোমার যা সব হবে তার চেয়ে বেশি সব দিয়ে দিব। তাহলে হাজার মাসে হয় 83 বৎসর, তাহলে 83 বৎসরের চেয়েও বেশি এই লাইলাতুল কদর সামনের 10 রাত্রের যে কোনো একটা 5 রাত্রের মধ্যে গোপন, হয়তো 21-এর রাত, নয়তো 22-এর রাত, হয়তো 23-এর রাত, নয়তো 25-এর রাত, নয়তো 27-এর রাত, নয়তো 29-এর রাত। এমনকি একটা রেওয়ায়াত আছে হইতে পারে সেটা 30-এর রাত, 30-এর রাতের কথাও আছে। অতএব যার লাইলাতুল কদরের দরকার রে ভাই, ঘরে যদি থাকেন গ্যারান্টি দিয়া বলতে পারি 1 ঘন্টা বসা থাকতে পারবেন না, কিছুক্ষণ পরে একটু শুইবেন আর কিছুক্ষণ পরে ঘুমায়া যাবেন, এক সময় আপনার বউ ডাকবে উঠো সেরি খাইতে না, লাইলাতুল কদর ফায়দা গেছে গা। লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে সহজ উপায় 10 দিনের জন্য আল্লাহর ঘর মসজিদে এসে পড়ো, এতেকাফে বসে যাও, বস এতেকাফটি এবাদত, এতেকাফটি এবাদত। অতএব তুমি যে লাইলাতুল কদর পাইছো এটা নিশ্চিত হয়ে গেছে। এক বুজুর্গ বলছিল, আমি তো মনে করি যে একটা লাইলাতুল কদর পাইছে জান্নাতে যাইবার জন্য তার আর কোনো ইবাদতের দরকার নাই, কারণ একটা মানুষ 90 বছর হায়াত পাইছে, 15 বছর না বলে গেছিল, হ্যাঁ 90-এর 15 গেলে আর থাকে কত, 75 নাকি 75, তাহলে আল্লাহ বন্দার 75 বছরের হিসাব নিব,
বান্দা একটা লাইলাতুল কদর পাইছে একটা লাইলাতুল কদরের দাম 83 বছর কমসে কম 83 বছর খোদা তুমি আজ কিয়ামতের মাঠে আমার হিসাব নিবা ভালো কথা জাররা জাররা হিসাব নিবা তাও ভালো কথা যেমনে খুশি তেমনে বিচার না বিচার করো কিন্তু আমার এক রাতের ইবাদত ইবাদত আগে আমার হাতে বুঝায় দাও পরই নাও আমি কই জামু কিয়ামতের মাঠ ছাইরা যাইবার কোন ক্ষমতা কোন আদমের নাই তা আমি তো যাইতে পারতাম না এখানে বন্দি আছি এটা কাজ করো তোমার ফাসু টুটিয়া পরে নাও আমার একটু 83 টি আগে দিয়ে লাও আল্লাহ তোমার কাছে ফাসু টুটিয়া ফানা আর তুমি খোদার কাছে হুজুর অন্যটু কথা বলেন হেরা বুঝতাছ না বিষয় সব কয়টা বানা খোদাতে 83 টা বানা কারণ এক লাইলাতুল কদর তোমার কাম করছি 83 টা রোজে তুমি আমার তেনা 75 বানা তুমি 75 ভরে নিও আমার 83 টা আগে দাও না তুমি কোদায় কই নে তোর 83 দিলাম হ্যাঁ তোর 83 দিলাম এবার বন্দায় কা আমার 8 টাকা তোমার 75 দিয়ে লইলাম বুঝেন না হিসাব আরে হিসাব তো নিব 75 বছরের আমি তো এক রাইতে 83 বছরের ইবাদত করছি ওই তাহলে খোদার 75 খোদারে দিয়ে লাইলে আমার আরো 8 বছর বেশি হইতাছে এই যে খোদা 8 বছর বেশি আছে বুজুর্গ বলছিল লাইলাতুল কদর দেওয়ার একটা উদ্দেশ্যই একটাই উদ্দেশ্য উম্মতে মুহাম্মদিকে আল্লাহ জাহান্নামে দিবে না এই উসিলায় পার করে দিবে এটা উসিলা এই জন্য কেউ যদি থাকেন যদি মনে লয় আয়েশা পড়েন মসজিদে আয়েশা পড়েন মসজিদে আয়েশা ঘুমাই থাকেন কারণ ঘুমটাই ইবাদত মসজিদে এতেকাফের নিয়তে ঢুকই ইবাদত বাস সামনে ঘুমাইতাছেন লাইলাতুল কদর পাইয়া গেছেন যেহেতু লাইলাতুল কদর পাইয়া গেছেন নিশ্চিত আপনি জান্নাতি তোমার 75 তুমি পরে নিও আমার 83 আগে তুমি দিয়ে দাও পরো খোদারে দেখবেন এই যে 8 টা বেশি আছে এদিকে কি করমু আম্মা মান সাকুলাত মাওয়াজিনু বাস তোমার নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে যে তো 8 টাকা বেশি আর যদি কোনো বান্দা এই জীবনে দুইটা লাইলাতুল কদর পেয়ে থাকে আহা সে তো বাজি মারবো বাজি তাও কি এমন বাজি না বোমা বড় বড় বাজি মারবো কিয়ামতের মাঠে তারা বাজি মারবো হ্যাঁ মাঝে মাঝে দেখি এমন বাজি মারে বাজির মধ্যে আকাশের লেখা উঠে আই লাভ ইউ আপনারা দেখছেন নি কেউ এরম বাজি দেখছেন বর্তমানে এরম বাজিও বাড়ছে বাজিটা মাইরা দেয় উপরে গিয়া ছিটে লেখা উঠে আই লাভ ইউ বস আই লাভ ইউর বাজি অথবা লেখা আমনের বাজি কিয়ামতের মাঠে আকাশে উড়াই দেয়া ফুটাই দিবেন লেখা উঠবে জান্নাতুল ফেরদাউস কারণ দুইটা লাইলাতুল কদর পেয়েছে জীবনে আর যদি কোনো বান্দা তিনটা পেয়ে থাকে যেহেতু 80 বছর 90 বছর 100 বছর হায়াত পেয়েছে চারটা পাঁচটা পাওয়া থাকে ওই মানুষটার ইজ্জত আর সম্মান সেদিন কতটুকু হবে ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন